ট্রেনের অ্যাকচুয়াল ডিপার্চার টাইম ছিল 6:30। একটা সিরিজ শুরু করছি আজকে থেকে। পুজোর আগে যেমন বলেছিলাম, একটু বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে। তো আমরা আজকে বেরিয়ে পড়েছি, আমার সাথে আমার পুরো পরিবার রয়েছে, মানে আমার ছেলে এবং ওয়াইফ রয়েছে, সঙ্গে আমার মাসি শাশুড়িরাও থাকবে, যারা পুরো ট্রিপটা অর্গানাইজ করছে। একে একে সবার সাথেই আপনাদের পরিচয় করাবো। কিন্তু ভিডিও শুরুতেই খুব বাজে একটা জিনিস আপনাদের দেখাচ্ছি। আমাদের ট্রেন আজকে রয়েছে শালিমার স্টেশন থেকে, তার আশেপাশের অঞ্চলটা দেখি। একটা নয়, একাধিক ট্রেন সারাদিন এখান থেকে ছাড়ে, কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষের কাছে আমার একটাই রিকোয়েস্ট, এতগুলো ট্রেন যখন ছাড়ছেন একটু পরিষেবাটা বেটার হওয়া দরকার মনে হয়। কারণ এখানে কমিউনিকেশন, রাস্তাঘাট, দোকানপাট তেমন কিছুই নেই, টোটালটাই ফুটপাতের ওপর। আমার পিছনে যে দোকানগুলো রয়েছে এগুলো টোটালটা ফুটপাতের দোকান। তো এখানে নামার পর আমরা এখন ওয়েটিং রুমে ওয়েট করছি, বাইরে এলাম একটু চা খেতে। প্ল্যাটফর্মে ট্রেন দিলে ট্রেনে উঠে পরের বাকি ভিডিওটা দেখাচ্ছি। ট্রেনের অ্যাকচুয়াল ডিপার্চার টাইম ছিল 6:30। খুব খারাপ লাগছে এটা বলতে, একটা ভারতীয় রেলের মতো সংস্থা এখন ঘড়ির কাঁটায় 6:39, ট্রেন ছাড়ার তো নামই নেই। রেদার এসি কম্পার্টমেন্ট দেখছেন, আমরা এসিতে রয়েছি B4-এ, একটা কম্পার্টমেন্টেও এসি চলছে না, জলও নেই। তো ন্যাচারালি আমরা এরকম সার্ভিস ভারতীয় রেলের কাছ থেকে এক্সপেক্ট করি না। বলতে বলতে 6:40 হয়ে গেল, ওয়েট করি 6:30-এ ছাড়ার কথা, 6:40টা এখনও ট্রেন ছাড়েনি, আমরা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি। এখন মোটামুটি 6:50 ঘড়ির কাঁটায়, 6:30-এ ট্রেন ছাড়ার কথা ছিল, 6:50-এ আমরা শালিমার থেকে বেরিয়ে পড়লাম। রাত 8:34 এখন আমরা এসে পৌঁছেছি খড়গপুর স্টেশনে। খড়গপুর পর্যন্ত আমাদের ট্রেন দেখাচ্ছে এখনও 18 মিনিট লেট আছে। এই ট্রেনটা মোটামুটি 14টা স্টেশনে দাঁড়ায়। আমরা অন্ধ্রপ্রদেশে ঢুকছি মোটামুটি রাত্রি 3:40 নামে। সকাল 5:40 আমরা এসে পৌঁছেছি শ্রীকাকুলাম রোড। এখান থেকে এরপরে আর দুটো হল্ট স্টেশন আছে যেখানে ট্রেন দাঁড়াবে। এখনও আমরা নিয়ারলি 130 কিলোমিটার মতো দূরে রয়েছি। মোটামুটি কম্পার্টমেন্টে সবাই এখনও ঘুমিয়ে, দু একজন উঠেছে, তার মধ্যে আমি একজন, সারা রাতে ঘুমাইনি। আমরা ঢুকে গেলাম বিশাখাপত্তনম স্টেশনে, 20 মিনিট লেট। হাওড়া স্টেশনে বড় ভাই, সকাল 8:36 আমরা এসে পৌঁছালাম বিশাখাপত্তনম স্টেশনে। এখান থেকে আমরা যাব হোটেলে, মিনিট 20-25 ডিস্টেন্স এখান থেকে হোটেল।
তো এখান থেকে হোটেল যাওয়া বা আপনি যেখানেই যান ছোট টোটো বা অটো রয়েছে সেগুলো রেন্টে নিতে পারেন কিংবা প্রাইভেট কার যেরকম আমাদের হাওড়া স্টেশন বা শিয়ালদা স্টেশনে থাকে। যথেষ্ট বড় স্টেশন বিশাখাপত্তনম। ট্রেন থেকে নেমে প্রায় মিনিট পাঁচেক অটো করে আমরা এসে পৌঁছালাম এই রাজস্থান প্যালেসের সামনে। আমার পিছনে যে হোটেলটা দেখছেন এই হোটেলটা রাজস্থান প্যালেস, এটা কাছাকাছি দাবা গার্ডেন। সামনে এগিয়ে গেলে বাঁদিকের জায়গাটাকে দাবা গার্ডেন বলে। এখানেই মোটামুটি যত হোটেল আছে এটাই হার্ট অফ দ্য সিটি এবং এখানেই যত হোটেল আছে সব হোটেল মোটামুটি এখানেই রয়েছে। তো আমরা আছি এই রাজস্থান প্যালেস নামক হোটেলটায়। আমাদের চেক ইন চলছে, ভিতরে যে অফিসিয়াল প্রসিডিওর সেগুলো চলছে। তো এই ভিডিওটা মোটামুটি এখানেই শেষ করছি। এরপরে আমরা কোথায় কোথায় যাব সেগুলো সাসপেন্স থাক, পরবর্তী সব ভিডিওতেই সেগুলো আসতে থাকবে। পরবর্তী ভিডিওগুলোর জন্য আমার চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন।